হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এ আর আশিক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, কীভাবে প্রত্যেক দিন $1 বা সমপরিমাণ বিটকয়েন আয় করবেন একটি ওয়েবসাইটের মাধ্যমে এবং খুব সহজে, এবং এটি অনেক ভালো একটি ওয়েবসাইট। এই সাইটটি আমার মনে হয় না এত বেশি সাতশো অন্য কোনো সাইট দেয়। তো সাইটটা হচ্ছে ক্লেম উইথ মি। এই সাইটটি কিন্তু আমি গতকালকের আগের দিন না গতকাল একটা ভিডিও দিছিলাম, কিন্তু ভিডিওটা একটু আমার ফোনে র্যামে জায়গা না থাকার কারণে কিন্তু সাউন্ড একটু প্রবলেম হয়েছে, অনেকে বলছে। হ্যাঁ, আমিও বুঝতে পারছি। তো এই জন্য টিউটোরিয়ালটা আরেকবার দিলাম। আর ওই দিনে মানে সাউন্ডের প্রবলেম হওয়ার কারণে অনেকে অনেক কিছু বুঝতে পারেন নাই। আর কীভাবে কয়েন বেস অ্যাকাউন্ট খুলবেন বা বিটকয়েন অ্যাকাউন্ট কীভাবে টাকা হ্যান্ডকাশ করবেন সব আমি এই ভিডিওতে কিন্তু দেখাই দেবো। তো প্লিজ এই আপনারা সবাই যারা আছেন আমার এই ভিডিওটি ভালো করে দেখবেন, তাহলে কিন্তু সব কিছু জানতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেল অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড বিডি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন ভিডিওগুলো মানে সব আপডেট ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন সবসময়। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দেখছি আমার রেফার লিঙ্ক সহ। তো আপনারা ফার্স্টে ওই লিঙ্কে ঢুকবেন, ওই লিঙ্কটা হচ্ছে একেবারে ডাইরেক্ট লিঙ্ক। তো আমি ওই লিঙ্কটা কপি করে আসছি, আমি ওই লিঙ্কটা এখানে পেস্ট করতেছি। দেখেন, লিঙ্কটা পেস্ট করলাম বা সেম লিঙ্কে। তারপর আপনারা কী করবেন, যে কোনো একটি ব্রাউজার দিয়ে, মোজিলা ফায়ারফক্স অথবা আপনার গুগল ক্রোম একটি, অথবা ফোনের ডিফল্ট ব্রাউজার আপনি যে কোনো একটি ব্রাউজার, আমি কিন্তু গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতেছি কারণ এটা অনেক ভালো একটি ব্রাউজার। তো এখন দেখেন আমি কিন্তু ওই সাইটটিতে লগ ইন, আমি আপনাদের ফার্স্টে দেখাবো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে লগ ইন করবেন, দেন আমি দেখাবো কীভাবে ক্লেম করবেন, তারপর সাতশোগুলো ক্লেম করবেন, তারপর আমি দেখাবো কীভাবে সেইগুলো উইথড্র করবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, আমি ফার্স্টে দেখেন ক্লেম উইথ মি সাইটটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে দেখেন অনেক অপশন আছে, একেবারে উপরে দিকে যদি আপনি খেয়াল করেন দেখতে পারবেন যে অ্যাকাউন্ট, বিটকয়েন, টর্ক অপশন আছে। দিক না গিয়ে একেবারে মাঝখানে নিচের দিকে, একেবারে মাঝখানে নিচের দিকে দেখেন। আর হ্যাঁ, এই সাইটটির সবচেয়ে ভালো যে বৈশিষ্ট্য, আপনি কিন্তু প্রতি 20 থেকে 25 মিনিট অথবা আধা ঘন্টায় 3700 আয় করতে পারবেন, এবং অনেক ভালো একটি সাইট। আমার মনে হয় না অনেক যে সাইটগুলো আছে সেই সাইটগুলো আপনি পেমেন্ট দেয় কি না, তবে এই সাইটটা 100% পেমেন্ট দেয়। আমি কিন্তু পেমেন্ট পাই, তারপরে কিন্তু ভিডিওগুলো দিই। তো আপনারা আস্থা রেখে কাজ করতে পারেন। তো ভিউয়ার্স, আমার মনে হয় না অন্য কোনো সাইট আপনার 3700 দিবে প্রতি 30 মিনিটে ক্যাপচার পূরণের জন্য। তো ভিউয়ার্স, আপনার একেবারে মাঝখানে নীল রঙের লগইন/রেজিস্টার ওখানে ক্লিক করবো। তো সরি ভিউয়ার্স, আমি অন্য অ্যাডে ক্লিক দিয়ে দিছি। তো যাই হোক, আমি ট্যাবটা ক্লোজ করে ব্যাকে আসতেছি। তো দেখেন লগইন/রেজিস্টার এখানে ক্লিক দিব, অন্য এক জায়গায় ক্লিক লেগে এসছে। আচ্ছা যাই হোক, আমি ওখানে ক্লিক দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, লোড হইতে থাকুক, সমস্যা নেই, তো একটু অপেক্ষা করি লোড হওয়া পর্যন্ত। তো ভিউয়ার্স, আমার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপনি সব কিছু বুঝতে পারবেন। অনেকে আছে ভিডিওটি সম্পূর্ণ না দেখেই বলে যে ভাই এটা কী, এটা কীভাবে করলেন। তো ভাই, এই জন্য আমি বলতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো লগইন/রেজিস্টার ক্লিক দিয়েছি, এখন দেখেন উপরে থেকে একটা পপ আপ চলে আসছে একেবারে উপরে। এই দেখেন, এখানে আপনি কি লেখা আছে, ইমেইল পাসওয়ার্ড, তারপর নিচে একটা ক্যাপচার দিচ্ছে। তো এইখানে আপনার, আর হ্যাঁ, এখানে অ্যাকাউন্ট খোলা না থাকলে অটোমেটিক খোলা হয়ে যাবে আপনি আপনার ইমেল পাসওয়ার্ডটা দিলেই, ঠিক আছে? তারপরে আপনি ফার্স্টে ইমেল দিবেন, তারপরে আপনার পাসওয়ার্ডটা দিবেন, 8 অক্ষর দিলে ভালো হয় আর কি। তো তারপরে আপনি আই এম নট এ রোবট এখানে ক্লিক দিবেন, আপনার মাঝে মাঝে এখানে ক্যাপচারটা আসে, আবার মাঝে মাঝে গুগল ক্রোম দিয়ে কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে যায়, ঠিক আছে? তো আপনার এখানে ক্লিক দেওয়ার পর আপনার নিচে নীল রঙের গো, আপনি এইখানে যতবার যে ইমেল পাসওয়ার্ডে, যে ইমেল আর পাসওয়ার্ডে অ্যাকাউন্ট খুলবেন সেই ইমেল পাসওয়ার্ডে বারবার ঢুকবেন, আপনার অ্যাকাউন্ট একই অ্যাকাউন্ট চলে আসবে। অনেকেই ভাবে যে ভাই অ্যাকাউন্ট খুললাম আবার লগ ইন করবো কীভাবে, একই তো ভাই সিস্টেমটা এটাই, ঠিক আছে? তো এখন আমি যদি এখানে আমার ইমেল পাসওয়ার্ডটা দিই তাহলে আমার অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে, আর যদি খোলা না থাকে তাহলে অটোমেটিক ক্রিয়েট হয়ে লগ ইন হয়ে যাবে। তো এই হচ্ছে ভিউয়ার্স, তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখেন, আমি কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন করছি। হ্যাঁ, লগ ইন করার পর আপনি যে এইখানে লোডিং চিহ্নটা আসবে, তো তারপরে লোড হইতে থাকবে, লোড হয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো আমি আমার ব্যালেন্সটা দেখাচ্ছি, কীভাবে ক্লেম করবেন আমি সেটা দেখাবো, এবং কীভাবে উইথড্র করবেন সেটাও আমি দেখাবো। তো ভিউয়ার্স, একেবারে উপরের দিকে আমি ফার্স্টে করি, একেবারে উপরের দিকে দেখেন এই যে মাঝখানে এখানে আছে আমার কত, 26,757 আছে। হ্যাঁ, আর তার পাশে দেখেন হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, আর হচ্ছে নিচে রেফারেল প্রোগ্রাম, আপনার যারা রেফার করতে চান রেফারেল প্রোগ্রামে ঢুকলে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন। তো দেখেন আমার 26,757 আছে। তো এখন আমি কী করবো, একেবারে মাঝখানের দিকে আপনার প্রতি 25 মিনিট পরপর ক্লেম করবেন, 25 থেকে 30 মিনিট পরপর। এই যে এখানে দেখেন 0.0003, অনেকে বলে ভাই এটা 3 শতাংশ, কিন্তু না, 0.0003 শতাংশ মানে হচ্ছে 3000 শতাংশ। এটা আপনার প্রতি 5 মিনিট পরপর ক্লেম করতে পারবেন, তবে 30 মিনিট পরপর এটি 3000 শতাংশ ফুল হয়ে থাকবে।
তো ভিউয়ার্স আমার 3,700 ফুল হয়ে গেছে। এখন আমি ক্লেম বিটকয়েন নীল রঙের ক্লেম বিটকয়েনে ক্লিক দিব। তারপর আবার সে আগের মতন উপর থেকে আপনার একটা ক্যাপচা দিবে, ক্যাপচাতে আমি ক্লিক দিব। তারপরে ক্যাপচাটা পূরণ করতে হবে, মাঝে মাঝে আপনি গুগল ক্রোম দিয়ে ঢুকলে ক্যাপচাটা অটোমেটিক ভেরিফাই হয়ে যায়। তো দেখে এখন ক্যাপচা দেয় কিনা, অটোমেটিক ভেরিফাই হয়ে যায়। এই তো অটোমেটিক ভেরিফাই হয়েছে। তারপরে কী করবেন, এই যে নীল রঙের যে ক্লেম লেখাটা, এই নীল রঙের ক্লেম লেখাটা একবার প্রেস করবেন। তাহলে আপনি 3,700, অনেকে বলে ভাই এটা 387, আমি আপনার দেখেছেন আমার ব্যালেন্স হলো 26,757। এখন আমি আপনাদের দেখাচ্ছি আমার ব্যালেন্সটা ক্লেম করার পরে, অনেকে বিশ্বাস করে না। আর এটা প্রতি সেকেন্ডে 187 করে দিচ্ছে, ঠিক আছে। আর এটা 100% পেমেন্ট করে, তবে 187 হলেই কিন্তু আপনি পেমেন্ট আরটা নিতে পারবেন, উইথড্রোতে আপনি কয়েন বেস অ্যাকাউন্ট বা আপনার বিটকয়েন অ্যাকাউন্টে নিতে পারবেন। হ্যাঁ, তো দেখেন এই যে আমার এখানে এখন 587 হয়ে গেছে, একটু অপেক্ষা করে দেখবেন যে এখানে বাড়বে 87টা। এই দেখেন 6 হয়ে গেছে, আর একটু অপেক্ষা করে দেখি, এই দেখেন 7 হয়ে গেছে, পার সেকেন্ডে 187 করে। তো দেখেন উপরে একটা সবুজ লেখা আসছে, ইউ হ্যাভ ক্লেম 3,787। আর এখন আমার ব্যালেন্স দেখায় মেন 87টা, এই দেখেন এখানে 29,757, 3,000 বেড়ে গেছে। তো আপনার এটি আপনি প্রতি 25 মিনিট পরপর বা আধা ঘন্টা পরপর কিন্তু 3,087 জমা হয়ে থাকবে, 3,000-এর বেশি কিন্তু জমা হবে না, ঠিক আছে। তো এখন দেখায় আপনি উইথড্রো করবেন কীভাবে, উইথড্রো করবেন এই 87 লেখাতে ক্লিক দিবেন। তারপরে উইথড্রো ফান্ডসে একবার ক্লিক দিবেন। তারপরে আমি তারপরে দেখেন আপনি এখানে অপশন আসছে অ্যামাউন্ট, আর নিচে আছে অ্যাড্রেস, এখানে আপনি অ্যামাউন্ট দেবেন কত শতসি। আর হ্যাঁ, এই সাইটের একটা আছে কি আপনার একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে কি আপনি যতই উইথড্রো করেন না কেন 50,700 ভ্যাট কেটে নিবে, এটা কোম্পানি ভ্যাট কাটবে। উইথড্রো 1,00,000 কিন্তু আপনি যদি 5,00,000 উইথড্রো করেন তাহলে ভ্যাট ওই 50,000-ই কাটবে, এটা আবার সুবিধাও আছে, ঠিক আছে। তো আপনারা আপনি বলবো যে সাজেস্ট করবো যে 1,00,000+ মানে 2,00,000 বা এরকম আপনার যতটুকু ইচ্ছা, বাস 1,00,000 উইথড্রো করলে 50,000-ই ভ্যাট কাটবে, আবার আপনি 5,00,000 উইথড্রো করলে ওই 50,000-ই ভ্যাট কাটবে। তো এখানে আপনি অ্যামাউন্ট লিখবেন যে আপনার কত শতসি আছে, আমার 29,000 আছে। তো আপনি এখানে লিখতে পারেন যে আমার 29,000 যদিও আপনার হবে না, উইথড্রো হবে না। তারপরে আপনি অ্যাড্রেসটা দিবেন, এখানে আপনার কয়েন বেস অ্যাকাউন্ট অ্যাড্রেস বা আপনার বিটকয়েন অ্যাকাউন্ট অ্যাড্রেসটা দিবেন। তো যাই হোক, আমি আপনার দেখাচ্ছি যে বিটকয়েন। আর হ্যাঁ, অনেকে বলে যে ভাই কয়েন বেস বা বিটকয়েন অ্যাকাউন্ট কীভাবে খুলবো, আপনার কী করবেন আমার চ্যানেল অ্যান্ড্রয়েড ডল বিডি, আমার চ্যানেলে ঢুকবেন, আমার চ্যানেলে ক্লিক দিয়ে প্লে লিস্টে ক্লিক দিবেন। প্লে লিস্টে ক্লিক দিয়ে দেখবেন যে ডলার অ্যান্ড ওয়ালেট, আবারও বলতেছে ডলার অ্যান্ড ওয়ালেট নামে একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে ঢুকলে আপনি দেখবেন, দেখতে পারবেন একটা ভিডিও আছে কয়েন বেস অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। তো ওটা হচ্ছে কয়েন বেস অ্যাকাউন্ট। আর এখানে আছে না অ্যাড্রেস, অ্যাড্রেসটা কীভাবে কপি করবেন এটা আমি আরেকবার দেখাই দিচ্ছি। আপনার কী করবেন, ডাইরেক্ট কয়েন বেস অ্যাকাউন্টে ঢুকবেন, কয়েন বেস অ্যাকাউন্ট একটু লোড হবে, আপনার একটু অপেক্ষা করেন, দেখতে থাকেন আমি কী। তো ভিউয়ার্স আমার কয়েন বেস অ্যাকাউন্টটা লোড হয়ে গেছে। তো দেখেন আমার ব্যালেন্সটা আছে $1.71, আমার অনেক ডলার ছিল, আমি বিটকয়েনের দাম বেড়ে যাওয়ার কারণে সব সেল করে দিছে। তো আমি বিটিসি ওয়ালেটে ক্লিক দিলাম অপশন থেকে বিটিসি ওয়ালেট। তো তারপরে দেখেন এই যে আমার লেনদেন সব এখানে আছে। আর আপনার মাই অ্যাড্রেসও যে অ্যাড্রেসটা চাইছিল ওই অ্যাড্রেসটা কী করবেন, আপনি এই যে বারকোড কিউআর কোড অপশন ওখানে ক্লিক দিবেন। তারপরে আপনার এখানে লোড আসবে, দেখেন স্ক্যান কোড আর আছে মাই অ্যাড্রেস, আপনি কী করবেন মাই অ্যাড্রেসে ক্লিক দিবেন। এই যে আমি যেখানে ক্লিক দিচ্ছি মাই অ্যাড্রেসে ক্লিক দিয়ে দেখতে পারবেন এখানে একটা অ্যাড্রেস আছে, এটা কী করবেন কপি করবেন, বাস আপনার কাজ শেষ। এটাই হচ্ছে আপনার অ্যাড্রেস, আপনি যতবার ইচ্ছে ওখান থেকে কপি করে নিতে পারেন, সমস্যা নাই, ওই অ্যাড্রেসটা চেঞ্জ হয় কিন্তু এতে কোনো সমস্যা নাই। তো ওই অ্যাড্রেসটা কপি করার পর আমি যে এখানে পেস্ট করবো, এখানে পেস্ট ফোন আসছে না কেন, এই তো আসছে পেস্ট, বাস। এখন আমি যদি যে একেবারে নিচের দিকে উইথড্রো নীল রঙের উইথড্রো করি তাহলে আমার কিন্তু 3 ঘন্টার ভিতরে আমার ব্যালেন্সটা উইথড্রো হয়ে যাবে। তো আমি এখন ক্লোজ করতেছি। তো তারপর আপনার কয়েন বেস অ্যাকাউন্টে চলে যাবে, আপনার 3 দিনের ভিতর আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই। আপনার 3 ঘন্টার ভিতর উইথড্রো রিকোয়েস্টটা তাহলে আপনার পেন্ডিংয়ে চলে আসবে, আপনি 3 দিনের ভিতর এটি পেয়ে যাবেন, 100% পেমেন্ট করে এই সাইটটা, ঠিক আছে। আপনার যারা এখন অ্যাকাউন্ট খুলবেন না, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে রেফারেল লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ঢুকে আপনার অ্যাকাউন্টটা খুলবেন, এই সাইটের লিঙ্কটা পাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেল অ্যান্ড্রয়েড ডল বিডি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনারা নতুন নতুন সব ভিডিও পাবেন। তো ভিউয়ার্স, আশা করি আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারবো। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য।